نحمده نصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা সর্বপ্রথম সেই মহান মুনিবের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান মালিক সংকটময় মুহূর্তে আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম বিশ্ব মানবতার নবী পৃথিবী সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাওম বা সিয়াম সম্পর্কে সাওম বা সিয়াম আরবি শব্দ বাংলায় ব্যবহৃত রোজা শব্দটি মূলত ফারসি ভাষায় সাওম অর্থ হচ্ছে বিরত থাকা দূরে থাকা কঠোর সাধনা ও অবিরাম চেষ্টা আত্মসংযম ইসলামী পরিভাষায় সাওম সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সঙ্গে পানাহার ও সকল প্রকার যৌন সঙ্গম থেকে বিরত থাকাকে সাওম বলা হয় প্রিয় নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে মদিনার ইহুদিদেরকে আশুরা রোজা পালন করতে দেখে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে উক্ত দিনে রোজা রাখার নির্দেশ দিলেন হিজরতের 1.5 বছর পরে কিবলা যখন পরিবর্তন হয় কিবলা পরিবর্তনের পরে রমজান মাসে শাবান মাসে রমজানের রোজা ফরজ হওয়ার ব্যাপারে আয়াত অবতীর্ণ হয় ঠিক সেই সময় থেকে শুরু করে বয়স্ক প্রাপ্ত ও সকল প্রকার মুসলিম নর নারীর উপর রোজা রাখা ফরজ হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন উক্ত আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ইমানদারগণ তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল আশা করা যায় তোমরা তাকওয়ার অন্তর্ভুক্ত হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা আমাদেরকে বুঝিয়েছেন রমজানের রোজা আমাদের উপর ফরজ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ঘোষণা দিয়েছেন কোনো ব্যক্তি যদি একিনের সাথে ঈমান সহকারে সওয়াবের আশায় রমজান মাসের রোজা পালন করে ওই ব্যক্তির পরবর্তী জীবনের সমস্ত গুনাহকাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরবর্তী জীবনের গুনাহ মাফ করে দিবে আমার কাছে অনেকে প্রশ্ন করেছে বা আমার কাছে অনেক প্রশ্ন এরকম এসেছে এবং কি প্রবাস থেকে অনেক দিনী ভাই ও বোনেরা হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে আমাকে প্রশ্ন করেছেন বা আমার কাছে আগ্রহ সহকারে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে চেয়েছে অনেকে প্রশ্ন করেছে যে হুজুর আমরা যদি রোজা থাকি রোজা থাকলে আমরা যদি সফর করি তাহলে আমাদের বিধান কি রোজা নিয়ে আমাদের সফরের বিধান কি আমি তাদের প্রশ্নের উত্তরে বলবো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা করেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন হযরত হামজা ইবনে মুসা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বেশি বেশি রোজা পালন করত সে বেশি বেশি রোজা পালন করত একদিন সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলেন উপস্থিত হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সফর অবস্থায় কি রোজা থাকতে পারবো বা আমি সফর অবস্থায় রোজা থাকার বিধান কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে বললেন যদি তুমি চাও রোজা রাখতে পারো আবার যদি তুমি চাও রোজা রাখবে না সেক্ষেত্রে তুমি রোজা নাও রাখতে পারো সুপ্রিয় দর্শক শ্রোতা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটি দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি তাহলে রোজা থেকে সফরের বিধান রমজান মাসে আমরা যদি রোজা থাকি সেক্ষেত্রে আমাদের রোজা না রাখারও বিধান রয়েছে কারণ আমরা রাসূলের হাদিস থেকে স্পষ্ট বুঝতে পেরেছি সুপ্রিয় দর্শক শ্রোতা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি আয়াতে বর্ণনা করেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন বেহেশতের মধ্যে একটি
দরজা রয়েছে সেই দরজার নাম হচ্ছে রায়্যান নামক দরজা সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন সেই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে কারা যারা মুত্তাকি ইমানদার যারা রমজান মাসের রোজা পালন করে তারা সেই দরজা দিয়ে প্রবেশ করবে এবং কি কিয়ামতের দিন সেই রায়্যান নামক দরজা যারা রোজাদার ব্যক্তি তাদেরকে উদ্দেশ্য করে বলবে কোথায় রোজাদার ব্যক্তিরা আসো তোমরা যেন এই পথ দিয়ে প্রবেশ করো যখন রোজাদার ব্যক্তিরা সেই পথ দিয়ে প্রবেশ করবে তারপর পরেই সেই রায়্যান নামক দরজাটাই দরজাটি বন্ধ হয়ে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি একমাত্র রমজান মাসের রোজাই পারে কঠিন কিয়ামতের দিন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে সেই ওয়াজিব জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই সুযোগ দান করবে আমাদেরকে এত বড় একটি নিয়ামত দিবে কঠিন কিয়ামতের দিন সন্তান যখন পিতাকে চিনবে না আর পিতা যখন সন্তানের পরিচয় দিবে না ঠিক সেই কঠিন মুহূর্তে আমাদের রমজান মাসের রোজা আমাদেরকে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে রমজান মাসের রোজা বান্দা একান্ত আমার জন্যই রাখে রমজান মাসের রোজা কেবল মাত্র বান্দা আমাকে ভয় করে আমার জন্যই রাখে একজন রোজাদার ব্যক্তি সে যদি ইচ্ছা করে একটি ঘরের কোণে বসে এক গ্লাস পানি পান করবে সে কিন্তু নির্দ্বিধায় নির্ভয়ে এক গ্লাস পানি পান করতে পারবে কিন্তু একটি বান্দার মনে এই ভয়টি কাজ করে যে আমি এক গ্লাস পানি পান করব দুনিয়ার কোনো ব্যক্তি না দেখলেও যেই মালিক দেখবেন তিনি হচ্ছেন আল্লাহ অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দুনিয়ার নামাজ এবং অন্য অন্য যে ইবাদতগুলো রয়েছে হজ যাকাত আমরা নামাজ পড়ি অনেকে মানুষকে দেখানোর জন্য মানুষ তাকে নামাজি বলবে অনেকে এই উদ্দেশ্যে নামাজ আদায় করে থাকে আবার অনেকেও যাকাত প্রদান করে তার যাকাতের উদ্দেশ্য হচ্ছে তাকে মানুষ দানশীল বলবে আবার যারা হজ করে অনেক হাজি সাহেব এরকম আছে যারা বলবে আমি হাজি সাহেব আমি আলহাজ এই ক্ষেত্রেও অনেকে হজ করে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বান্দা রমজান মাসে রোজা রাখে কেবলমাত্র আমার জন্য আমাকে ভয় করে বান্দা রোজা রাখে ওতে বান্দাকে আমি তার প্রতিদান আমি আমার হাত দ্বারা প্রদান করব সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে বলতে চাই একটা কোম্পানির মালিক যদি ঘোষণা করে প্রতিটা কর্মচারীর কাছে যে এই মাসে যারা গুরুত্ব সহকারে সুন্দরভাবে মনোযোগ সহকারে কাজ সম্পূর্ণ করবে ওই মালিক যদি ঘোষণা দেয় কাজ সম্পূর্ণ করতে পারলে সুন্দরভাবে কাজ করতে পারলে আমি তাকে আমার হাত দ্বারা বোনাস সহ বেতন প্রদান করব সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে বলেন যখন মালিক ঘোষণা করবে যে আমি আমার হাত দ্বারা তার প্রতিফল দান করব তখন ওই বান্দার মনে এই অনুভূতিটি কাজ করবে যে আমি যদি সুন্দরভাবে মনোযোগ দিয়ে ভালোভাবে আমার কাজটি সম্পন্ন করি অবশ্যই আমার মালিক সুন্দরভাবে আমার প্রতিফল আমাকে প্রদান করবে এই অনুভূতি যখন তার ভিতরে কাজ করবে তখন সে কাজ মনোযোগ সহকারে করবে সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা অতএব আমরা আল্লাহর জন্য রোজা রাখি রমজান মাসের রোজা এর মধ্যেও আমরা যারা এখনো রোজা রাখি নাই অনেকে রোজা আমরা বিনষ্ট করেছি সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা আমি সকল মুসলিম উম্মাহ ভাই বোনদেরকে বলবো যারা আমরা এখন পর্যন্ত রমজান মাসের রোজা রাখি নাই আমরা যেন আল্লাহ পাকের কাছে তওবা করে আমরা রমজান মাসের রোজা কাজা এবং কাফফারার বিধান রয়েছে শরীয়ত বিধান যেভাবে রয়েছে আমরা সেভাবে আমাদের রমজানের রোজাগুলো আমরা আদায় করব এবং আমরা বিগত দিনের রোজাগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কাজা এবং কাফফারার বিধান আমরা শরীয়ত বিধান অনুযায়ী করব এবং পরবর্তীতে আমাদের যে রোজাগুলো আছে আল্লাহ পাক যেন আমাদেরকে সেই রোজাগুলো ইমানের সহিত সুন্দরভাবে মনোযোগ সহকারে আল্লাহর ইবাদত মনে করে যে আমি যা করছি আমার মালিক সব কিছু দেখছে এই মনে ভয় প্রদর্শন করে বান্দা যদি তার কাজ সম্পূর্ণ করে আশা করা যায় আল্লাহ পাক তা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জিন্দেগির সমস্ত গুনাহাতা মাফ করে দিয়ে আমাদের নতুন একটি জীবনের দিকে ধাবিত করার সুযোগ দিবেন আমি আশা করছি যারা যে সকল মুসলমান ভাই বোনেরা এখন পর্যন্ত রোজা রাখি নাই আমরা বিগত দিনের রোজাগুলো কাজা এবং কাফফারা আদায় করব এবং পরবর্তী যে রোজাগুলো আমরা সকলে আদায় করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করে ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু